দর্শক আসসালামু আলাইকুম। প্রতিদিনই বাড়ছে পেঁয়াজ রসুনের দাম, আজকেও বাড়ল রসুনের দাম। আজকের পাইকারি বাজারে আলি পেঁয়াজ, মরিকাটা পেঁয়াজ, সুকসাগর পেঁয়াজ, দেশি রসুন কত করে পাইকারি বিক্রি হচ্ছে তা আমি এখন দর্শক আপনাদেরকে জানিয়ে দিব। আমি আছি এখন দর্শক নেত্রকোনা সুপার মার্কেট পাইকারি কাঁচামালের আড়তে। তাহলে চলুন দর্শক ভিডিওটি শুরু করা যাক। দর্শক, আজকের পাইকারি বাজারে মরিকাটা পেঁয়াজ বিক্রি হচ্ছে 48.49 টাকা কেজি। গতকালকে থেকে অল্প কিছু টাকা বেড়েছে মরিকাটা পেঁয়াজের দাম। তারপরে আসি দর্শক নতুন আলি পেঁয়াজ। আজকের পাইকারি বাজারে নতুন আলি পেঁয়াজ বিক্রি হয়েছে সবথেকে ভালোটা 50-52 টাকা কেজি। গতকালকে আলি পেঁয়াজের দাম ছিল 50-51 টাকা কেজি, আজকের বাজারে দাম বেড়ে বিক্রি হচ্ছে 52 টাকা কেজি আলি পেঁয়াজ। তারপরে আসি দর্শক এলসি পেঁয়াজ। আজকের পাইকারি বাজারে এলসি পেঁয়াজ বিক্রি হচ্ছে 45-46 টাকা কেজি, গতকালকে এলসি পেঁয়াজ বিক্রি হয়েছিল 44-45 টাকা কেজি, আজকের পাইকারি বাজারে কিছুটা বেড়েছে এলসি পেঁয়াজের দাম। ধারণা করা যাচ্ছে এলসি পেঁয়াজের আমদানি কম থাকার কারণে দেশি পেঁয়াজেরও একটু দাম বাড়তে পারে। দর্শক, তারপরে আসি সুকসাগর পেঁয়াজ। আজকের বাজারে সুকসাগর পেঁয়াজ বিক্রি হচ্ছে 35-34 টাকা কেজি, গতকালকে সুকসাগর পেঁয়াজ বিক্রি হয়েছিল 35-36 টাকা কেজি। পাইকারি বাজারে পেঁয়াজের আমদানি থেকে পেঁয়াজের চাহিদা অনেক বেশি, তাই চাহিদা বেশি থাকার কারণে বাড়ছে পেঁয়াজের দাম। এখন প্রতিদিনই বাড়বে রসুনের দাম। আজকের পাইকারি বাজারে নতুন বড় দেশি রসুন বিক্রি হচ্ছে 34-35 টাকা কেজি, গতকালকে নতুন বড় রসুন বিক্রি হয়েছিল 32 টাকা কেজি, আজকের পাইকারি বাজারে কিছু টাকা দাম বেড়েছে। আর মিডিয়াম নতুন রসুন আজকের বাজারে বিক্রি হচ্ছে 28 টাকা কেজি। আর দর্শক, পুরান বড় রসুন আজকের বাজারে বিক্রি হচ্ছে 40 টাকা কেজি, আর মিডিয়ামটা বিক্রি হচ্ছে 34-35 টাকা কেজি। ধারণা করা যাচ্ছে আর কিছু বাড়তে পারে রসুনের দাম। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আপনার একটি মূল্যবান লাইক কমেন্ট শেয়ার আমাদের পরবর্তী ভিডিও করার জন্য আরও অনেক উৎসাহ জাগে।